in association with Swami Vivekananda Group of Institutes. অনুষ্ঠানটির সহযোগী নিবেদক. Presenting the big, bold and beautiful, all new Nissan Magnite. Ignite your charisma. Little Big Moments by Tanishq. শুরু করছি জেন রয় হসপিটাল নিবেদিত টাফ টক উইথ ঋতব্রত। আজকে আমাদের সঙ্গে রয়েছে, যার কোনো ভূমিকার দরকার নেই, সিপিআইএম এর তরুণ নেতা শতরূপ ঘোষ। শতরূপ, স্বাগত টাফ টক। থ্যাংক ইউ শতরূপ। পার্টির যা অবস্থা, তুমি এমনিতেই তোমার এত সুদর্শন চেহারা, এত সুন্দর কথা বলো, অনেকে বলেন যে তোমার এলাকা শুধু নয়, বিভিন্ন এলাকায় মহিলাদের একটা আলাদা ভোট ব্যাঙ্ক রয়েছে সিপিআইএম এ শুধুমাত্র তোমার জন্য। তো এবার কি কিছু চিন্তা ভাবনা করছো? কারণ পার্টি তো ক্রমশ সাইনবোর্ডের দিকে যাচ্ছে বঙ্গে। আমার মহিলাদের মধ্যে পপুলারিটি আমার আছে কিনা জানি না, থাকলেও সেটা মদনদার ধারে কাছে না। সেটা মদনদা এক নম্বর, মদন মিত্রের ব্যাপারে এক নম্বর বাংলার রাজনীতিতে। তাও তারুণ্যের তো একটা জয় আছে। তারুণ্য তো খালি দেখো, এটা ইম্পর্টেন্ট নয় যে আমি বা আমার মতো আরও অনেকে বয়সে তরুণ। বড় কথা হচ্ছে যে বাংলায় রাজনীতি করে না যে তরুণরা, তাদেরও যে জীবনের যে চাহিদাগুলো, যে এজেন্ডাগুলো, সেই এজেন্ডাগুলো আমি মনে করি বামপন্থীরাই সেই এজেন্ডা নিয়ে লড়াই করছে। তবে যদিও সেই লড়াই ইদানিংকালে সফল হয়নি কয়েকটা নির্বাচনে, তবে আগামী দিনে নিশ্চয়ই সফল হবে। এবং বামপন্থীরা সফল হলে রাজ্যের যৌবনও সফল হবে। কখনো কি মনে হচ্ছে মানে ইউ আর দ্য রাইট পার্সন ইন আ রং পার্টি, বিশেষ করে পশ্চিম বাংলায় যে হতাশজনক একটা চেহারা দেখা দিয়েছে? দেখো ঋতুদা, আমরা বামপন্থীরা এই রাইট পার্সন ইন রং পলিটিক্স কনসেপ্টটাকেই বিশ্বাস করি না। তার কারণটা হচ্ছে আমরা বিশ্বাস করি হোয়াট আ পার্সন ইজ লার্জলি ডিপেন্ডস অন দ্য পলিটিক্স অফ দ্যাট পার্সন, ইউ নো হোয়াট হিজ আর হার পলিটিক্স ইজ। সুতরাং কোনো মানুষের যদি রাজনীতি ভুল হয়, সেই মানুষটা কখনো ঠিক হতে পারেন না। যদি কেউ আমাকে স্নেহ করেন, যদি কেউ আমাকে ভালোবাসেন, তাহলে তিনি নিশ্চয়ই এটা মনে করবেন বা অ্যাকসেপ্ট করবেন যে আমি যা মানুষ হিসেবে, আমি যা, সেটা ভালো হোক খারাপ হই যাই হই না কেন, আমার রাজনীতি, আমার মতদর্শক আমাকে সেরকম মানুষ তৈরি করেছে। কখনো কি মনে হয় যে পার্টির নেতারা তো অনেক ভুল স্বীকার করেছেন, সেটা নেতাজি সুভাষ বোস সম্পর্কে, তার আগে রবীন্দ্রনাথ সম্পর্কে, এমনকি জ্যোতি বসু প্রধানমন্ত্রী না হওয়া সম্পর্কে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বদলে শতরূপকে রাজ্যসভায় পাঠালে লাভ হতো, এই ভুলটা কি স্বীকার করেছেন? না, প্রথম কথা হচ্ছে ঋতব্রত ব্যানার্জি যখন রাজ্যসভায় গেছিলেন তখন আমার যা বয়স, আমার তখন রাজ্যসভায় যাওয়ার বয়স হয়নি। এক, তৃতীয় কথা হচ্ছে দেখো, ব্যাপারটা কি খালি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় খুব অল্প বয়সে রাজ্যসভায় গেছেন আমাদের পার্টি থেকে, এমন তো নয়। মানে শ্রমিক লহরী 27 বছর বয়স ছিল যখন রাজ্যসভায় গেছেন, আমাদের সীতারাম ইয়েচুরি পলিটব্যুরো মেম্বার হয়েছেন, সবে 40-এ পার গেছেন সেই সময়। হ্যাঁ, বুদ্ধদা শ্যামলদা এরা 40-এর ঘরে রাজ্যের মন্ত্রী হয়েছিলেন। সুতরাং পার্টি এরকম অনেক মানুষকে সুযোগ দিয়েছেন বা দায়িত্ব দিয়েছেন, তারা তাদের যোগ্যতা দিয়ে সেই দায়িত্ব অর্জন করেছে। এবার বেশিরভাগ মানুষই সেটার নিজেকে যোগ্য প্রমাণ করেছেন পরবর্তীকালে, দু একজন পদ ভুল করেছেন, ঠিক আছে, সেই ভুলটা কখনো সামগ্রিকতাকে রিফ্লেক্ট করে না। খুব একটা সুন্দর কথা মনে করিয়ে দিলে, এই প্রশ্নটা আমার অনেকদিন ইচ্ছে করার। কোথাও কি কমিউনিস্ট পার্টিতে মনে হয় সীতারাম ইয়েচুরি হোক, প্রকাশ করাতে রূপম বিধগ্ধ চেহারা হোক, অথবা তার সময় বৃন্দা কারাত অসামান্য সুন্দরী এবং একটা বৈধক্য এবং সুন্দরীর অদ্ভুত মাখামাখি মিশ্রণ ছিলেন, শতরূপও দেখতে খুব সুন্দর, কোথাও কি মনে হয় এই চেহারাটা খুব এই ইদানিংকালে আরবান কমিউনিস্ট পার্টিতে খুব গত কয়েক দশক ধরে খুব গুরুত্বপূর্ণ? সেটা যদি হয় তাহলে সেটা উচিত নয় হওয়া, এইটুকু আমি বলতে পারি। আর দেখো ঋতদা, আমি তোমাকে একটা কথা বলি খুব আন্তরিকভাবে, কতগুলো ব্যাপার আছে না তো, এখন এই টেলিভিশন অডিও ভিজুয়াল, ধরো তোমার অফিসটা কলকাতায়, তো তুমি আজকে ধরো আজকে সন্ধ্যাবেলা তুমি তোমার এখানে একটা আলোচনা করবে, তুমি আমি যতটা সহজে তোমার কাছে অ্যাভেলেবেল, যেহেতু আমি বেস্ট ইন ক্যালকাটা, আদারওয়াইজ আমার বাড়ি কলকাতায়, ধরো সন্ধ্যাবেলা তুমি আমায় ফোন করে বলে শতরূপ আজকে এই বিষয় নিয়ে আলোচনা করছি, তুমি যদি আসতে পারো স্টুডিওতে, আমরা আসলাম আলোচনা করলাম। প্র্যাকটিক্যালি আমি তোমায় বলছি, এখন যদিও স্কাইপেও বা জুমেও অনেকে যোগ দিচ্ছে গত এক বছর ধরে, কিন্তু সাধারণভাবে ধরো কলকাতার বাইরে একটু দূরে যারা আছে, বাঁকুড়াতে হতেই পারে এমন কোনো আমাদের কমরেড রয়েছেন যিনি আমার থেকে অনেক ভালো, আমারই বয়সী হয়তো, কি আমার চেয়ে একটু কম বয়সীও হতে পারে, আমার চেয়ে একটু বেশি বয়সী হয়তো, সে আমার মতো করেই বা আমার চেয়ে ভালো করে পার্টির বক্তব্যটা সামনে রাখতে পারবে, কিন্তু লজিস্টিক্যাল কারণে যে কলকাতা কেন্দ্রিক হয়ে যাওয়া, এবার সেক্ষেত্রে কিন্তু দেখো যেটা খালি পার্টি কলকাতা কেন্দ্রিক হয়েছে এমন নয়, আমাদের সংবাদ মাধ্যম কলকাতা কেন্দ্রিক হয়ে গেছে, মানে গোটা ডিসকোর্সটাই যেহেতু খুব আরবান সেন্ট্রিক হয়ে গেছে, তার সুফল কুফল দুই হয়তো আছে। তবে আমি তোমার কথাটা কিছুটা অ্যাকসেপ্ট করবো। আবার এটাও ঘটনা দিত, আজকের দিনে খালি এটা আমাদের পার্টি বলে না, তুমি যে কোনো দলেই তুমি দেখো, এই ধরো আমি বলছি একটা ছেলে কি একটা মেয়ে হয়তো অসম্ভব ভালো স্পিকার নয়, সুবক্তা নয়, তোমার মিডিয়ার জন্য ইন্টারভিউ করার জন্য সুবক্তা দরকার, কিন্তু মনে করো কোনো ছেলে কি কোনো মেয়ে সুবক্তা নয়,
কিন্তু পাশের পাড়ায় কারো রক্ত লাগলে সে সবার আগে ছুটে যায়, এই সমাজে কি সে নেতা হবে না? তার কি নেতা হওয়ার যোগ্যতা নেই? শুধুমাত্র ভালো কথা বলতে পারাটাই কি একমাত্র নেতা হওয়ার যোগ্যতা হয়ে যাবে? এইগুলো কতগুলো প্রশ্ন যেগুলো আমার মনে হয় খালি কমিউনিস্ট পার্টিকে নয়, গোটা সমাজকেই এটাকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে বলে আমার মনে হয়। খুব ভালো বললে, কতগুলো যুক্তিগুলো যেভাবে বললে একেবারে কমিউনিস্ট সুলভ যুক্তি। কোথাও কি মনে হচ্ছে কমিউনিস্ট পার্টি, বঙ্গের কমিউনিস্ট পার্টি ক্রমশ তার জমি হারাতে চলেছে? আমি একটু পরিষ্কার করে, হারাচ্ছে তো বটেই, দেখাই তো যাচ্ছে, আমি সেটা অস্বীকার করবো কেন? এ তো সাম্প্রতিক রেজাল্ট থেকে শুরু করে সবই তো তার প্রমাণ। আমি এটাকে আমি সত্যিটাকে অস্বীকার করবো না, জমি হারিয়েছে এটা ঠিক, জমি ফেরত পাওয়ার জন্য আমরা লড়াই করছি, আমরা চাই সেই লড়াই সফল হোক, আমরা আন্তরিকভাবে লড়াই করছি, তবে জমি এই মুহূর্তে হারিয়েছে এটা সত্যি, আমি এটাকে অ্যাকসেপ্ট করতে, এই সত্যটা স্বীকার করাটার জন্য সাহস দরকার হয়, সেটা রয়েছে, সেই রাজনৈতিক সাহস রয়েছে। কিন্তু আমরা সবাই জানি এই কথাটা এখন ক্লিশে হয়ে গেছে যে স্বাধীনতার পর এই প্রথম কমিউনিস্টরা নেই বিধানসভাতে, কংগ্রেসও নেই, কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে বঙ্গের কমিউনিস্টরা ক্রমশ কেরালা, দিল্লি আর ত্রিপুরার কমিউনিস্টদের কাছ থেকে হাঁটতে চলেছে? এটা কি তুমি কখনো অনুভব করো না যে চারটে কমিউনিস্ট পার্টি রয়েছে, একটা ত্রিপুরার কমিউনিস্ট পার্টি সিপিআইএম, একটা কেরালার কমিউনিস্ট পার্টি সিপিআইএম, একটা দিল্লির কমিউনিস্ট পার্টি বা জেএনইউ কমিউনিস্ট পার্টি সিপিআইএম আর বঙ্গ সিপিআইএম? না দেখো রিতদা, প্রথম কথা হচ্ছে আমি তোমায় কবির সুমনের একটা গানের লাইন বলি, তুমিও জানো, যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া, জীবনের কথা বলা গানের মহড়া যেন সববার জন্য, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে সে কেরালাতে আমরা জিতলেও সেটা আমাদেরই জয়, আবার বাংলায় আমরা জিতলেও সেটা কেরালার একজন কমরেডেরও জয়। ৩৪ বছর যে বাংলায় সরকার চলেছে, দেখো ৩৪ বছর খালি বাংলায় সরকার চলেনি, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, হরিয়ানা থেকে শুরু করে, হিমাচল, হ্যাঁ বহু রাজ্যে মানুষ, কৃষক, শ্রমিক, তারা লাল ঝান্ডা নিয়ে লড়াই করেছেন এই ভরসায় যে এই লড়াই জয় সম্ভব, আমাদের সামনে একটা মডেল আছে। যেমন পশ্চিমবাংলায় কৃষক জিতেছে, কালকে আমরাও এখানে জিতব। সুতরাং কোনো জয় শুধুমাত্র সেই রাজ্যের বা সেই কয়েকজন মানুষের একটা পার্টি কমিটির জয় নয়, একটা জয় সবসময় আরও সামনের জয়ের রাস্তা খুলে দেয়। তবে আবার এটাও ঘটনা, তোমার কথার একটা তো এটা ঘটনা যে পশ্চিমবাংলার পরিস্থিতি পশ্চিমবাংলার মতো, তুমি তামিলনাড়ু মেনশন করলে, তুমি কেরালা মেনশন করলে, তুমি জেএনইউ বা দিল্লির একাডেমিক স্পিয়ার মেনশন করলে, আমি তোমাকে তার সঙ্গে একটা মনে করাই বিহার, বিহারে সাম্প্রতিককালে বামপন্থীরা, কমিউনিস্টরা যে সাফল্য পেয়েছে, হ্যাঁ সেটাও রয়েছে, যে যে রাজ্যের মতো পরিস্থিতি এবং সেখানে বিভিন্ন জায়গায় বামপন্থীরা লড়ছে, কোনো জায়গায় লড়াই আমরা দুপা এগিয়েছি, কোনো জায়গায় লড়াই আমরা দুপা পিছিয়েছি। তবে একটা কথা বলি তো এখানে তোমাকে আমি, দেখো যেখানে আমরা হেরেছি, হার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে বা অনেক বার্তা নেওয়ার আছে, নিঃসন্দেহে বাংলার ক্ষেত্রে সেটা সত্যি। সেটা দিল্লিতে একটা সময় দিল্লিতে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট এত শক্তিশালী ছিল, সেইখানে লিটারেরি মানে কালচারাল মুভমেন্ট এত শক্তিশালী ছিল, ওখানে সফদার হাশমির মতো কমরেডরা ছিলেন বামপন্থী কালচারাল অ্যাক্টিভিস্ট, সেখানে আজকে দিল্লির রাজনীতি, দিল্লিতে বামপন্থীদের প্রেজেন্স শুধুমাত্র একটা ইউনিভার্সিটি কেন্দ্রে কেনই বা হয়ে যাবে, এটা তো ১০০ বার একটা, এইগুলো নিয়ে আমাদের ভাবার আছে, চিন্তা করার আছে। আবার দেখো আমাদের জয় থেকেও কিন্তু অনেক কিছু উঠে আসে যা কিনা খালি আমাদের জন্য নয়, গোটা ভারতবর্ষের কাছে একটা মডেল। যেমন ধরো আমি তোমায় বলছি, ধরো আজকের ভারতে একটা ছেলে কি একটা মেয়েকে তুমি যদি জিজ্ঞেস করো যে একটা দল নতুন করে একটা রাজ্যে বড় হয় কীভাবে, সে এক কথায় উত্তর দেবে অন্য দল থেকে নেতা ভাঙিয়ে। এটাই কিন্তু আজকের ভারতবর্ষের এস্টাবলিশড মডেল। এবার বিহারে আমরা যে ধরো যেভাবে পশ্চিমবাংলায় বিজেপি বড় হয়েছে, দেখো পশ্চিমবাংলায় বামপন্থীদের একটা ইতিহাস আছে, তেভাগাত থেকে শুরু করে পরবর্তীকালে খাদ্য আন্দোলন থেকে শুরু করে ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন আছে, কংগ্রেসের একটা ইতিহাস রয়েছে, স্বাধীনতার আগে থেকে কংগ্রেসী রাজনীতি এখানে, হ্যাঁ এটা কংগ্রেসী রাজনীতির পীঠস্থান ছিল এস এন ম্যানার্জি থেকে শুরু করে সবাই। এমনকি আমি বলছি, আমি যতই বিরোধ করি না কেন, তৃণমূল কংগ্রেসেরও এখানে একটা ইতিহাস রয়েছে, সে সিঙ্গুর হতে পারে, নন্দীগ্রাম হতে পারে, তাদের গণআন্দোলনের ইতিহাস রয়েছে। আমি তাতে তাদের বক্তব্যের সাথে একমত হতে পারি কি না হতে পারি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিপন্ন নন, উনি কিন্তু লড়াই করে উঠেছেন, আমাকে এটা অ্যাকসেপ্ট করতেই হবে। এখন তো বলতেই হবে যেভাবে পার্টি এখন তৃণমূলের সঙ্গে আছে, না না এটা তো সত্যি কথা, এটা তো অস্বীকার করলে তো সেটা ঐতিহাসিকভাবে মিথ্যে কথা বলা হবে। মমতা ব্যানার্জির লড়াইয়ের ইতিহাস আছে, এখানে বামপন্থীদের লড়াইয়ের ইতিহাস আছে, কংগ্রেসের একটা ইতিহাস রয়েছে, বিজেপির পশ্চিমবাংলার ইতিহাসটা কি, ওই ওখান থেকে মুকুল রায় আর এখান থেকে খগেন মুর্মুদেরকে ধরে আনার ইতিহাস, এর বাইরে তো কোনো ইতিহাস নেই। এবার সেখানে এটা কিন্তু গোটা ভারতবর্ষের ক্ষেত্রেই একটা উদাহরণ ছেলেমেয়েরা দেখছে, উল্টো দিকে কিন্তু বিহারের মতো একটা রাজ্যে বামপন্থীদের জয়ের একটা উদাহরণ রয়েছে, যেখানে কিন্তু অন্য পার্টি থেকে নেতা ভাঙিয়ে এনে বামপন্থীরা বড় হয়নি, ওখানে কিন্তু বামপন্থীরা বড় হয়েছে কয়েক দশক ধরে জমির লড়াই লড়ে, জলের লড়াই লড়ে, জাতিভেদ প্রথার বিরুদ্ধে লড়াই করে, যে লড়াই করার জন্য কমিউনিস্ট পার্টির জন্ম হয়, কমিউনিস্ট পার্টি সেই লড়াই করে তিলে 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 আজকে এই জায়গায় এসছে। তাই আমাদের পরাজয় যেমন পশ্চিমবাংলায় বা কিছু রাজ্যে হয়েছে, সেখান থেকে একটা বার্তা যা নিয়ে আমরাও সচেতন, আমরাও চেষ্টা করছি সেটাকে আর কি সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার, তেমন আবার যেখানে আমরা জিতেওছি সেই সেই জয়ও কিন্তু ভারতবর্ষের সামনে একটা বিকল্প মডেল দেখাচ্ছে, যে
বামপন্থীদের জয় মানে কিন্তু আসলে গণতন্ত্রের জয়। অবশ্যই, কিন্তু একটা প্রশ্ন আমাকে করতে হবে, একটু অন্যভাবে করব, তার কারণ এই প্রশ্ন বারবার তোমাদের সামনে কাঠগোড়ায় দাঁড় করানো হয়। গত 34 বছরে ভালো মন্দ খারাপের দায়ভার তোমাদের নয়, তোমরা ঐতিহ্যের উত্তরাধিকার, এ বিষয়ে অস্বীকারও করতে পারবে না। কিন্তু যে প্রশ্নটা হচ্ছে 2011 সালের পর থেকে, যেখানে আমি শতরূপ ঘোষদের প্রশ্ন করতে পারি, একা শতরূপ ঘোষ নয়, শতরূপদের আর কি। হ্যাঁ নিশ্চয়ই। যাদবপুরে একটা খুব উর্বর জমি ছিল, হোক কলরবের মতো আন্দোলন হয়েছিল, এমন একটা আন্দোলন যতই মিডিয়া চাপার চেষ্টা করে থাকুক না কেন, যতই রাজনৈতিক চাপ থাকুক না কেন, যতই পুলিশের ওপর রাজনৈতিক চাপ থাকুক যে সেখানে কোনোভাবেই পুলিশকে কোনো রকম উত্তেজনা দেখানো যাবে না, এইরকম একটা উর্বর জমি এসএফআই বা বামেরা সেইভাবে কিন্তু সেখানে ঢুকতে পারল না। এক, যাদবপুরে ইউনিভার্সিটিতে এসএফআই জিতেছে, গত ভোটেও জিতেছে, কিন্তু আপামোর যাদবপুর প্রেসিডেন্সি কলকাতা বিশ্ববিদ্যালয়, যেখানে আমরা তথাকথিতভাবে যাদবপুর ক্যাম্পাসে তো বামপন্থীরা আছে, এসএফআই বলে না, মানে এসএফআই ছাড়াও আমি প্রথম কথা হচ্ছে হোক কলরব, দেখো আমি এখন আর এসএফআই নেতা নই, আমার এটা বলা হয়তো আইডিয়ালি ঠিক নয়, তবে আমি সাধারণভাবে তোমায় এটা বলছি, প্রথম কথা এসএফআইও আমি যতদূর জানি কখনো হোক বা হোক কলরব আন্দোলনটা যখন হয়েছিল তখন আমি এসএফআই করতাম, সেটা ওই যে সময় ওটা হয়েছিল ইনসিডেন্টালি, তো আমি সেই জায়গা থেকেও বলছি কখনোই তার কৃতিত্ব বা কোনো কিছু একা এসএফআই দাবি করেনি, সেটা এসএফআই দাবি করার কথাও নয়, সেটা তো সব মানে গোটা যাদবপুরের স্টুডেন্ট কমিউনিটির লড়াই ছিল, ডেফিনেটলি এসএফআই সেখানে সামনে সারিতে ছিল, আরও সেখানে নকশালবাদী সংগঠনরা সংগঠন ছিল, আরও বিভিন্ন বামপন্থী সংগঠন ছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা, যাদবপুরে তুমি যদি স্টুডেন্টস ইউনিয়ন রেজাল্ট দেখো তাহলে তো প্রিডমিনেন্টলি কোনো বামপন্থীও জিতেছে, আর্টস ফ্যাকাল্টিতে এসএফআই জিতেছে যারা কিনা একটা বামপন্থী সংগঠন, আবার তোমার সায়েন্সে এবং ইঞ্জিনিয়ারিংয়ে যারা জিতেছে তারা এসএফআই নয় কিন্তু তারাও বামপন্থী, এবিভিপির ওখানে ভোট বেড়েছে গতবারের তুলনায়, কিন্তু ওখানে তো বামপন্থীরাই তো বিশ্ববিদ্যালয়ের মাঝখানে কার্যত একটা পাঁচিল, তো পাঁচিলের এবারে ভোট হলে এসএফআই জিতলো, পাঁচিলের ওপারে তো ভোট করতে দেওয়া হয়নি, গায়ের জোরে ভোট হয়নি, যদি হতো তাহলে কি হতো এখন সেটা মোটামুটি তোমার আমার একটা ধারণা আছে, সেটা হয়তো মনে হয় না। দিল্লিতে যেমন এসএফআই করে, আমি বলছি না এর মধ্যে এরকম কোনো ধারণা যারা এসএফআই করে খুব এলিট এরকম বলছি না, কিন্তু দিল্লিতে বা দিল্লি বিশ্ববিদ্যালয় হোক, সেটা জেএনইউ হোক, দিল্লিতে যদি একটু দেখা যায় যে প্রগতিশীল কথাবার্তা বলছে, একটু যদি দেখা যায় অন্য ধরনের কথা বলছে, কোনো না কোনোভাবে তারা লেফট মুভমেন্টের সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু ছাত্র যুবর কাছে এটা বোধহয় একটা বিরাট চ্যালেঞ্জ যে শতরূপকে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে প্রচুর আরবান ছেলে মেয়ে ফলো করছে, কিন্তু তারা কিন্তু প্রত্যেকে শতরূপকে ফলো করছে কিন্তু শতরূপের পার্টিকে ফলো করছে না। সেটা দেখো, সেটা এইভাবে আমি বলবো যে দেখো আমার একটা জিনিসই মনে হয়, জানো তো আমার মনে হয় যে আমাদের আমার এটা খেলে আমার ক্ষেত্রে বলে না, ধরো এটা মীনাক্ষীর ক্ষেত্রেও সত্যি, এটা দীপশিতার ক্ষেত্রেও সত্যি, এটা সবার ক্ষেত্রেই সত্যি, একটা কি হয় একটা আমাদের কিছু কথা নিয়ে মানুষের একটা কৌতূহল রয়েছে স্বাভাবিকভাবে, সেটা কিছুটা মানুষের স্নেহের কারণে হোক, সে কিছুটা হয়তো একটা নতুন ছেলে কি নতুন মেয়ে তার কথা বলার একটা ধরনের মধ্যে একটা নতুন ওরিয়েন্টেশন রয়েছে, সেই হিসেবেও একটা হতে পারে। আর এখন যেহেতু একটা ব্যাপার হয়ে গেছে কি, ধরো আগে বাড়িতে টিভি দেখার জন্য বাবা মার কাছে বকা খেতাম, এখন বাড়িতে যারা টিভি আছে তাই ভুলে গেছি, এখন তো মানে তোমার সাথে আমার কনভারসেশনটা যতজন টিভিতে দেখবে আমার ধারণা তার চেয়ে বেশি লোক ইউটিউবে বা ফেসবুকে দেখবেন, এখন এবার এই সোশ্যাল মিডিয়া অডিয়েন্সটা যেহেতু তুলনামূলকভাবে একটু কম বয়সী, সুতরাং হয়তো এবং ন্যাচারালি সেখানে আমাদের জেনারেশনে আমরা সোশ্যাল মিডিয়া তুলনামূলকভাবে বেশি অ্যাক্টিভ অ্যাজ কম্পেয়ার টু সেবিমান্দা ও সূর্যদা, স্বাভাবিকভাবেই সেটা সূর্যদা যদিও অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন, তো সেই সব বিভিন্ন কারণে হয়তো কথাগুলো পৌঁছো একটু বেশি, হ্যাঁ সেইটা একটা ব্যাপার, কিন্তু কিন্তু কোথাও কি তোমার মনে হয় না, আমি যে প্রশ্নটা করছিলাম 2011 সালের পর যখন বিরোধী রাজনীতি করার কথা ছিল, যখন বিরোধিতা করার কথা ছিল, আমি জানি আমার মনে আছে নবান্নে অভিযান হয়েছে, আমার মনে আছে লালবাজার অভিযান, আমি সেগুলো বলছি না, কিন্তু যেভাবে বিরোধিতা করার কথা ছিল কোথাও 2011-এর পর থেকে সিপিআইএমের তরুণ নেতারা, আমি সিপিআইএমের তরুণ নেতাদের আমি দায়ী করতে পারিনি গত 34 বছরে কী হয়েছে, ঠিক সেরকমভাবে 2011-এর পর থেকে যে বিরোধীরা করার কথা ছিল সেখানে কোথাও শূন্যস্থান ছিল এবং সেই শূন্যস্থানে কিন্তু বিজেপি এসছে। ঠিক আছে দাদা, আমি এটা খালি আমাদের তরুণ নেতা বা প্রবীণ নেতাদের ক্ষেত্রে বলবো না, ডেফিনেটলি আমাদের কোনো একটা জায়গাতে লড়াই একটা ব্যাকবোন কোনো একটা জায়গায় থেকেছে, দেখো বিজেপি আসার একমাত্র কারণ সেটা বলে আমি মনে করি না, বা সেটা সেটা অবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং হবেও বোধ হয় না খুব সম্ভবত, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি কিছু ক্ষেত্রে যদি বিজেপি 5 জন লোককে এটা কনভিন্স করতে পেরেও থাকেন যে তুমি তোমার যে বক্তব্য সরকার বিরোধী, তোমার বক্তব্যটা
সিপিআইএমের থেকে বেশি আমি বেশি সক্ষম সেই বক্তব্যটাকে তুলে ধরার ক্ষেত্রে, সেটা আমাদের একটা ব্যর্থতা তো বটে। যদি আমি দেখো আমি এটা তো সব মানতেই হবে, খাল কেটেকেও কুমির ঢুকিয়েছে, কিন্তু সেখানে যদি একটা জলহস্তি থাকতো তাহলে কুমির এত সহজে গোটা খালটা দখল করতে পারতো না। এবার দেখো খাল কেটে কুমির ঢুকিয়েছে বলতে আমি যেটা বলবো বা তুমিও হয়তো সেটাই মিন করলে, সেটা একটা দিক যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি কীভাবে বিজেপিকে হেল্প করেছে বা উনি একটা সময় জোট করেছেন ইত্যাদি, আমি যদি সেগুলো বহু চর্চিত, আমি যদি তার মধ্যে নাও যাই যেত, আমি ধরো তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরো মনে করো, ধরো রাজনীতিতে যদি তোমার প্রতিযোগিতার জায়গাটা, শাসক দলের সাথে তোমার লড়াইয়ের জায়গাটা যত না বেশি ডিসকোর্স ওরিয়েন্টেড হবে, যত না বেশি তোমার মানে মানে যুক্তি পাল্টা যুক্তির হবে, তার থেকে বেশি মাসেল পাওয়ার চলে আসে, মানি পাওয়ার চলে আসে। একটা সময় যদি কোনো একটা শাসক দল একটা এস্টাবলিশ করে দিতে পারে যে তুমি যাই বলো না কেন, যেহেতু আমার মাসেল পাওয়ার আছে এই মুহূর্তে, মানি পাওয়ার আছে, সেহেতু আলটিমেটলি তুমি হেরে যাবে, আলটিমেটলি আমি জিতবো, তখন অটোমেটিক্যালি লোকের তখন মনে হয় যে তৃণমূলের যা টাকা আছে বিজেপি, মানে ওর সুদীপ্ত সেন থাকলে এর মুকেশ আম্বানি আছে, হ্যাঁ ওর পুলিশ থাকলে ওর মিলিটারি আছে, তাহলে এখন যুক্তির লড়াই হলে বামপন্থীদের চুক্তির সঙ্গে আমি একমত, কিন্তু লড়াইটা যখন আর যুক্তির লড়াই হচ্ছে না, সেই যদি টাকা এবং পুলিশ মিলিটারি লড়াই হয় তাহলে বামপন্থীদের কাছে তো সেগুলো নেই, সেগুলো বিজেপির কাছে আছে, সেহেতু ওরা পারবে মমতা ব্যানার্জির সঙ্গে। দেখো আমি তোমায় বলছি কথাটা, যদি এই কথা বাসের ট্রামে শুনেছি, মানে কোনো মানুষ ও বিজেপি পাবে মমতাকে বুঝে নিতে, ওদের ওরা ওই সমানে সমানে কথা বলতে পারবে, কিন্তু এখন কথাটা যে সমানে সমানে এই মানে আইডিয়াটা তৈরি হবে কেন, এটা তো গণতন্ত্রের পক্ষে মঙ্গলজনক নয়। এবার হ্যাঁ এবার ঠিক এটা কোথাও কি ম্যানেজমেন্টের অসুবিধা হচ্ছে, মানে গোটা পার্টির আদর্শ আছে, ঠিক আছে আদর্শ তো বইতে লেখা থাকে, আদর্শ মুখে থাকে, আদর্শ হৃদয়ে থাকে, কোথাও কি ম্যানেজমেন্টের অসুবিধা হচ্ছে? কিছু ক্ষেত্রে হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে হচ্ছে। যেমন ধরো কাঠমানি, প্রত্যেকটা দলেরই তো কাঠমানি আছে, ভারতবর্ষে এরকম কোনো দল নেই কাঠমানি নেই, এরকম কোনো দল নেই। এবার তুমি বলবে না সিপিআইএমের নেই, মানছি, কারণ সিপিআইএমের যারা কাঠমানি করেছিল, ধরো আমি কথার কথা বলে দিচ্ছি, হলদিয়া থেকেও প্রচুর কাঠমানি করেছিলেন, ধরো তাকে দল বহিষ্কার করে দিল, কিন্তু সুকৌশলে তার কাঠমানিটাকে কাজে লাগানো উচিত ছিল, এইটা কি মাথায় কারোর বুদ্ধি ছিল না? না এই বুদ্ধিটা সত্যি কথা বলতে এখনও নেই, আমরা তো ওইভাবে দেখো দেখো যদি সেই রাজনীতি করার থাকতো তাহলে কমিউনিস্ট হলাম কেন বলো? দেখো আমার যখন আমি যখন ঠিক করছি, আমি এটা আমি নিজেকে একটা উদাহরণ হিসাবে ব্যবহার করছি, এখানে আমি বলতে আমি নই, মানে আমরা যারাই কমিউনিস্ট পার্টি করি, যেদিন ঠিক করলাম সক্রিয় রাজনীতি করবো সেদিন তো খালি সিপিএম একমাত্র দল ছিল এমন নয়, বাকি দলও তো ছিল, আমরা তো সচেতনভাবেই পথটা বেছে নিয়েছি যে পথে আমরা কাঠমানির টাকায় গাড়ি চড়বো না, সেই কারণেই তো আমাদের দল থেকে এক্সপেল করা গেছে। তার কারণ আমাদের দলে দেখো দুর্নীতি আমাদের দলে একটা বিচ্যুতি, আমাদের দলে কোনো পদ্ধতি নয়, যদি দুর্নীতি আমাদের দলে পদ্ধতি হতো তাহলে কাউকে এক্সপেল করা যেত না, এটাই আমি তোমায় বলছি। আবার আমি তোমার এই প্রশ্নটা, এই বিপ্লবী থাকছে কি না সেই প্রশ্নটা আসার আগে আমি জাস্ট একটা কথা বলি, তুমি আমাকে যেহেতু বললে ম্যানেজমেন্টের প্রশ্নটা বা আদর্শ বইয়েতে লেখা আদর্শ এবং বাস্তবে তার প্রয়োগ ম্যানেজমেন্ট সেই নিয়ে, আচ্ছা দাদা বলো তো পৃথিবীতে মার্ক্সবাদ লেনিনবাদের কোন বইতে লেখা ছিল যে লকডাউন হলে কী করতে হয়? কোন বইতে লেখা ছিল? এটা তো খুব পরিষ্কারভাবে বলা আছে, মার্ক্সবাদ বা মার্কসিজম ডগমা নয়, প্রত্যেকটা সময়ের নিরিখে তাকে পরিবর্তন। যখন লকডাউন শুরু হলো গত বছর মার্চ মাসের শেষ দিক থেকে, পৃথিবীতে কোনো মার্ক্সবাদ লেনিনবাদের বইতে ছিল না যে লকডাউন একটা কমিউনিস্ট পার্টির কী করা উচিত এরকম একটা দেশে, মানে একটা ফেডারেল একটা দেশে, কোনো ইতিহাসের রেফারেন্স ছিল না আমাদের কাছে। আমাদের পার্টির তরুণ কর্মীরা নিজেরা ইতিহাস রচনা করেছে, নিজেরা পথ তৈরি করেছে, কেউ ছিল না পথ বলে দেওয়ার, সে তুমি শ্রমজীবী ক্যান্টিন বলো, শ্রমজীবী বাজার বলো, আজকে তার রেড ভলেন্টিয়ারদের যা যা কাজ তুমি দেখছো সেখান, মানে এটা কিন্তু নতুন পথ আমরা তৈরি করেছি, আমাদেরকে কিন্তু কোনো বই আমাদেরকে পথ বলে দেয়নি, সুতরাং সেখানে আমাদের ম্যানেজমেন্ট সাকসিডেড, কিছু ক্ষেত্রে ম্যানেজমেন্ট হ্যাজ ফেইলড, আমি সেটাই বললাম। যেটা জনতার জন্য দেখো আমি এখানে এটা বলবো না কখনো তোমাকে, এটা স্বেচ্ছাসেবক মূলক কাজ এগুলো দারুণ ব্যাপার, কিন্তু এটার জন্য তো একটা শতরূপের একটা এনজিও থাকলেও করতে পারতো, এটার জন্য তো পলিটিক্যাল পার্টির দরকার নেই। তুমি যদি আমাকে বলো আমি এই একটা জায়গাতে তোমার ক্রিটিসিজমটাকে অ্যাকসেপ্ট করবো, বা সবচেয়ে বড় কথা ক্রিটিসিজমটা অ্যাকসেপ্ট করবো থেকেও বড় কথা হচ্ছে যে আই বিলিভ যে আমাদের এবার এখান থেকে এগোতে হবে, যে একটা মানুষ যিনি খেতে পাচ্ছেন না, একজন মানুষ, দেখো আমাদের কাছে তখন দুটো চয়েস ছিল, এক বাড়িতে বসে তামাশা দেখা যে আমাদেরকে ভোট দেননি এবার না খেয়ে মরুন বেশ হয়েছে, মোদি মমতা পারবেন না আপনাকে বাঁচাতে, ঠেকে শিখুন আমাদেরকে পরের বার জেতান, এক এই পথ ছিল, কিন্তু সেই পথকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি, আমরা এই পথটাকেই আপন করেছি যে আমরা কমিউনিস্ট, আমরা জিতলেও মানুষের পাশে থাকবো, আমরা হারলেও মানুষের পাশে থাকবো, হেরে গিয়ে আমরা মানুষের পাশে থেকেছি, কিন্তু ডেফিনেটলি কখনোই আমরা চাইনি যে শ্রমজীবী ক্যান্টিন মানে একটা মার্ক্সীয় ভাতের হোটেল হোক, একটা মানুষ যে মানুষ খেতে পাচ্ছেন না তার থালায় খাবারের যোগান দেওয়াটা যেমন জরুরি সেই মুহূর্তে জরুরি, তেমন আবার তিনি
যাতে আগামী দিনে নিজের ভাতের যোগানটা নিজেই করতে পারেন, তাকে সেই পথে সেই লড়াইতে নিয়ে যাওয়াটাও জরুরি ডেফিনেটলি। সো দ্যাট হ্যাজ টু, মানে আমরা যে কাজটা করেছি এটা ইতিহাস মনে রাখবে। এই কাজটা আজ থেকে 100 বছর পরেও যদি কেউ কোভিড লকডাউনের ইতিহাস লেখে পশ্চিমবাংলায়, তাহলে বামপন্থীরা যে সামাজিক দায়িত্ব পালন করেছে সেই সময়কালে বাদ দিয়ে লিখতে পারবে না, কিন্তু ডেফিনেটলি আমাদেরকে লড়াই এখান থেকে সামনের দিকে নিয়ে যেতে হবে। মানুষকে শুধুমাত্র বেনিফিশিয়ারি নয়, একটা রাজনৈতিক আন্দোলনে তাকে স্টেক হোল্ডার করতে হবে। সেই জায়গাতে যদি আমাদের এখন অবধি সেই কাজটা চলছে, মানে সেই ভাত এবং আমি তোমাকে বলছি না, আমি মাছবাদ বলবো না, কিন্তু মাছ ভাত বলতে মাছটা ওই একটা কথা আছে না যে ইফ ইউ গিভ আ ম্যান আ ফিশ হি উইল বি হাংরি টুমরো, ইফ ইউ টিচ দ্য ম্যান হাউ টু ফিশ দেন হি উইল হ্যাভ ফুড থ্রাউট হিজ লাইফ। তো মাছ ভাতটা যেটা, তিনি মাছ ধরতে শেখেন আর কি। তো সেইটা এখনো পর্যন্ত গত 1-1.5 বছরে আমরা একটা, আমি আবার বলছি মানে আমাদের কমরেডরা যে কাজটা করেছে তার কোনো তুলনা হয় না ইতিহাসে, কিন্তু ডেফিনেটলি এখানেই থামলে চলবে না, সামনে এখনও একটা রাস্তা পার করা বাকি আছে এবং সেই রাস্তাটা আমরা এখন অবধি পার করতে পারিনি। যদি পারতাম তাহলে তার রিফ্লেকশন ভোটের রেজাল্টে হতো, সেটা পারিনি বলেই সেই রিফ্লেকশনটা হয়নি। আচ্ছা, কোথাও মনে হয়েছে যারা প্রবীণ, যারা গার্জেন, যারা অভিভাবক, তারা নতুন যে শক্তি উত্থিত হয়েছিল তাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারছে না? আমি একটু বিশদে বলি, রাজ্যসভাতে কোন তরুণ নেতা গিয়ে কী করে ফেললেন? রাজ্যসভায় তো যে কোনো পদ একটা পার্টির কাছে খুব বহুমূল্যের পদ, অনেক লড়াইয়ের পদ, সেখানে যেমন নিয়ন্ত্রণ নেই তাকে যেমন বহিষ্কার করে দিতে হলো, ঠিক তেমনই এই যে নতুন ফোর্সটা এলো এদের কীভাবে ব্যবহার করতে হবে সেখানে কি পার্টি বুঝতে পারছে না? আমি আরেকটু পরিষ্কার করে বলি, দারুণ একটা উদ্যম এসেছিল, একটা দারুণ কাজ চলছে, কিন্তু এটা তো ঠিক কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সিপিআইএমের বিরুদ্ধে লড়েছিলেন, আমি তোমার কথা অনুযায়ী ধরে নিচ্ছি যে সেই সময় বাংলাতে জ্যোতি বসুর নেতৃত্বে, পরবর্তীকালে বুদ্ধ ভট্টাচার্যের নেতৃত্বে সিপিআইএম এবং বামেদের যে সরকার ছিল সেই সরকার অনেক কাজ করেছে, ঐতিহাসিকভাবে ভূমি সংস্কার করেছে, অনেক কাজ করেছে। তা সত্ত্বেও যেখানে বিরোধিতা করার খুব কম জায়গায় আছে সেই শক্ত মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় বাউন্ডারি হাঁকিয়েছেন, আর যেখানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর সরকার এত বড় জায়গা ছেড়েছে সেখানে সেই রকম তীব্র আন্দোলন নেই। আমার প্রশ্ন সরাসরি শতরূপকে, শতরূপের মধ্যে সমস্ত কিছু ছিল, আমি গ্রাম গঞ্জ শহরে অনেকের সঙ্গে কথা বলেছি, এর মধ্যে কোনো ব্যক্তি পূজো নয়, অবশ্য কমিউনিস্ট পার্টিতে কাউকে বেশি প্রশংসা করলে সঙ্গে সঙ্গে তার অবস্থা মুণ্ডপাত হয়, তার সত্ত্বেও আমি বলি কেন বলছো এখন সেই অবস্থা নেই, কিন্তু না না, অনেকে নিজের মুন্ড অনেক অনেকে খারাপ কাজ করে তারপর নিজের মুণ্ডপাতকে ব্যাখ্যা করার জন্য এইসব থিওরি না হয়, কিন্তু এগুলো সত্যি নয়। কিন্তু কোথাও কি শতরূপের মনে হয় না যে রাজ্যে বিরোধী নেতা হিসেবে, ব্যক্তি হিসেবে না, প্রতীক হয়ে ওঠার জন্য যে পরিমাণ বিরোধিতা করার কথা ছিল, যে পরিমাণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাস্তায় নেবে লাঠিটা কীরকম লেগেছিল, মাথায় কতটা লেগেছিল, কী ক্ষত হয়েছিল আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু এটা ঠিক কথা, মানুষ আগুন দেখতে পেয়েছে, সেই আগুন কি শতরূপের মধ্যে দেখা গিয়েছে? আমাকে একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পর ফিরে আসবো। ফিরে এসে দুটো প্রশ্ন করতেই হবে, এক, কত মহিলা আজ অবধি শতরূপকে বিভিন্নভাবে প্রস্তাব দিয়েছেন এবং প্রত্যাখ্যাত হয়েছেন? ভারতীয় জনতা পার্টি বা অন্য পার্টি শতরূপকে কি একবারও প্রস্তাব দেয়নি, যে কথা আমরা জানি না? আর শতরূপ কি আগুন হয়ে উঠতে চান? একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, টাফ টক উইথ ঋতব্রত দেব।